আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বেশি কিছুর দরকার নেই। জীবনে প্রত্যাশার পরিমাণটা কমিয়ে দিন, অল্পে তুষ্ট থাকুন, মনটা ফুরফুরে থাকবে, ডিপ্রেশন থেকে অনেকাংশ বেঁচে যাবেন ইনশাআল্লাহ। একবার শুধু মন দিয়ে ভাবুন, আমাদের বেঁচে থাকার কোনো কি গ্যারান্টি আছে? হঠাৎ করেই তো জীবনে রং বদলে যায়, গন্তব্য ভিন্ন হয়ে যায়। কেন তাহলে আমরা জীবনে এত এত স্বপ্ন দেখছি, অথচ মুহূর্তের মধ্যেই মৃত্যু আমাদের সকল স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ করে দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা মন থেকে রিফ্রেশ করুন। তার কথাটা যে ভাববে সে নিজেকে হালকা মনে করবে। তিনি বলেছেন, এমন কোনো দুঃখ কষ্ট নেই যা মৃত্যুর স্মরণ দ্বারা দূর করা যায় না। অর্থাৎ আপনি যত দুঃখ কষ্ট বা বিপদ আপদে থাকুন না কেন, যখন মনের গভীর থেকে উপলব্ধি করতে পারবেন আপনি মৃত্যুবরণ করবেন, তখন আর কোনো দুঃখ কষ্টে আপনি ভেঙে পড়বেন না। কারণ মৃত্যুর চেয়ে বড় বিপদ আর নেই, অথচ সেটি যে কোনো মুহূর্তেই আসতে পারে। আমি আপনাদেরকে বলছি না, মৃত্যুর ভয়ে জীবনটাকে শুকনো করে ফেলুন, তবে জীবনে দুঃখ কষ্টের অনুভূতিকে হালকা করতে এবং আখিরাতমুখী করতে, নিজেকে মোটিভেশন পেতে মৃত্যুকে স্মরণ করতেই হবে। মৃত্যু স্মরণের মাধ্যমে আমরা গুনাহ থেকে বাঁচতে পারব এবং আল্লাহর সাক্ষাতের জন্য উদগ্রীব হতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।